মিলে দলে দলে যোগদান করার জন্য আমরা বাঙালি দলের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হচ্ছে আপনারা আমরা বাঙালি দলের পক্ষ থেকে এক মহামিত্রীর আপনারা এটাও জানেন যে এই মুহূর্তে সারা বিশ্বে মা বোনেদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা সশ্রদ্ধ বিশেষ বক্তা হিসেবে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি শ্রীমতী শিলা আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বিশেষ বক্তা শ্রীযুক্ত বিপ্লব দাস রাজ্য সচিব বাঙালি ছাত্র সভা এই গণ অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি তারপর গ্রামারের কথা বলুন তারপর আপনার কি বলুন রচনা শৈলীর কথা বলুন সংরচনার কথা বলুন সমস্ত বিচারে লোকসাহিত্যের কথা বলুন ভাব সমৃদ্ধ সমৃদ্ধের কথা বলুন সমস্ত বিচারে বাংলা ভাষা পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা ভারতবর্ষের তো বটেই একমাত্র সংস্কৃতের পর আমরা বলতে পারি বাংলার স্থান ভারতবর্ষের এই জায়গাতে উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলাকে বাদ দেওয়া হয়েছে তার পরিণাম যেটা আগামী দিনে আসছে আগামী বছর থেকে এই নতুন শিক্ষানীতি চালু হবে এই শিক্ষানীতিতে দুটো ভাষা কম্পালসারি শিক্ষার মাধ্যম হিন্দি এবং ইংরেজি তৃতীয় ভাষা হিসেবে ছাত্রছাত্রীদের চয়েস করতে পারবে এই যে সাতটি দ্রৌপদী ভাষা যেগুলি ঠিক করা হয়েছে এই দ্রৌপদী ভাষা থেকে যেকোনো একটি বাংলা নেই এতদিন ধরে যেই ভাষা চলছিল বাংলা এটা নেই বাদ দেওয়া হয়েছে এতে করে আগামী দিনে বাংলা ভাষা হারিয়ে গেলে বাঙালি জাতির পরিচয় মুছে যাবে সাহিত্য সংস্কৃতি শেষ হবে এতে বাঙালি অস্তিত্ব অধিকার বিপন্ন হবে এটা একটা ষড়যন্ত্র গভীর ষড়যন্ত্র চলছে আমরা জানি এই ষড়যন্ত্র যারা তৈরি করছে বর্তমান শাসক গোষ্ঠীর মদত দিয়ে চলেছে বিভিন্ন রাজনৈতিক দল সবাই বাঙালি বিদ্বেষী স্বাধীনতার বলি দেশভাগের বলি বাঙালি আজকে এই স্বাধীনতার পর থেকে আজকে আমরা বারবার বিভিন্ন ভাবে মার খাচ্ছি অধিকার হারা হচ্ছি এখন যদি ভাষাটাই হারিয়ে যায় আমাদের জাতীয় পরিচিতি বিলুপ্ত হবে আমরা হারিয়ে যাব এই পৃথিবীর বুক থেকে ভারতের বুক থেকে এইটা আমরা কোনো অবস্থাতে মেনে নিতে পারি না তাই আমরা নূতনভাবে শুধু ত্রিপুরা নয় গোটা বাংলার অঞ্চল জুড়ে আমরা আন্দোলন শুরু করেছি আমরা বিবেকবান মানুষ যারা সুশীল সমাজ শিক্ষিত মানুষ বাঙালি বুদ্ধিজীবী যারা এপার বাংলা ওপার বাংলা গোটা দেশে রয়েছেন গোটা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন তাদের কাছে আমাদের আবেদন বাংলাকে বাঁচান বাঙালি কৃষ্টি সংস্কৃতি জাতিটাকে বাঁচান অধিকার রক্ষা করুন আর নিলে বাঙালির পরিচয় থাকবে না আগামী দিনে এইটা আমাদের সবাই নৈতিক দায়িত্ব এবং কর্তৃত্ব এবং কেন্দ্রীয় সরকারকে যারা এই ষড়যন্ত্র রচনা করেছে যারা মদত চুকিয়ে চলেছে তাদেরকে সাবধান করতে চাই সতর্ক করতে চাই যদি বাংলাকে জাতীয় ভাষার মর্যাদা না দেওয়া হয় এবং বাঙালির উপর যে ষড়যন্ত্র চলছে বিভিন্ন আইনের মাধ্যমে বিভিন্ন কালাকানুনের মাধ্যমে যদি এগুলি বন্ধ করা না হয় তাহলে বাঙালির আবার প্রয়োজনে
এই স্বাধীনতা সংগ্রাম যে বাঙালিরা শুরু করেছিল রক্ত দিয়েছিল প্রাণ দিয়েছিল এই রকম একটা আন্দোলনের পরিস্থিতি কিন্তু এরা তৈরি করছে আগামী দিনে প্রয়োজনে আবারো এই ভাষা আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে যে 52 সালে যে ভাষা আন্দোলন হয়েছিল এবং আমার এই এপার বাংলায় 61 সালে আসামের বুকে শিলচরে যে আন্দোলন হয়েছিল এর চেয়ে বড় আন্দোলন তৈরি হবে বাঙালি ছাত্র যুব বুদ্ধিজীবী সবাই আজকে এটা অনুভব করছে আগামী দিনে এই আন্দোলনে সবাই শামিল হবে তখন কিন্তু এই বর্তমানে যারা শাসন ক্ষমতা রয়েছে বাঙালিকে যারা শেষ করতে চায় তারা পালিয়ে বাঁচার রাস্তা পাবে না কাজেই আমরা সময় থাকতে কর্তৃপক্ষের বরাবর আমরা আমাদের বক্তব্য তুলে ধরছি আবেদন জানাচ্ছি বাংলাকে জাতীয় ভাষার মর্যাদা দেওয়া হোক ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হোক এবং সরকারি বেসরকারি সমস্ত কাজকর্ম সংবিধান স্বীকৃত 22তম ভাষা অন্য ভাষায় চলে বাংলা ভাষায় কেন হবে না চলতে হবে আপনি কোর্টের সুপ্রিম কোর্টের রায় আমরা লক্ষ্য করছি এখন এই জাতীয় স্বীকৃত ভাষায় হচ্ছে সমস্ত ভাষা হচ্ছে বাংলাবাদ এর পেছনে কি ষড়যন্ত্র কাদের ইঙ্গিত এগুলি বন্ধ করা হোক আর নিলে আগামী দিনে বিশাল আন্দোলন হবে আমরা প্রয়োজনে রক্ত দেব আবার খুন ক্ষুদিরাম বিনয় বাদল দিনের আজও আছে বাংলার মধ্যে পরে যায়নি প্রয়োজনে স্বাধীনতা স্বাধীনতা সংগ্রাম করতে গিয়ে স্বাধীনতা সংগ্রাম করতে গিয়ে বাঙালিরা বাঙালি যুবকরা যা করেছিল তা করবে আমরা সবাই করব আমরা জান দেব তবে মান দেব না ভাষা বিকিয়ে দিতে দেব না তাই আহ্বান করছি সবার কাছে আপনারা এই আন্দোলনে শামিল হন জাতিটাকে রক্ষা করুন ভাষাটাকে রক্ষা করুন নমস্কার হ্যাঁ নমস্কার আজকে আমরা এই যে আমরা বাঙালি দলের পক্ষ থেকে ত্রিপুরা জয় কমিটির পক্ষ থেকে এই যে গণঅবস্থান আয়োজন করছি তার আগে হলো মহামিছিল এর মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ইস্যু হচ্ছে আপনারা সবাই জানেন যে ভারতবর্ষে নতুন জাতীয় শিক্ষানীতি তৈরি হয়েছে এই শিক্ষানীতিতে 60টি ভাষাকে ধ্রুপদী ভাষার তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে শিক্ষার মাধ্যম হিসাবে আগামী দিনে যেগুলি ব্যবহৃত হতে চলছে তার মধ্যে রয়েছে কানাড়া কী বলবো তেলুগু তামিল মালায়ালম উড়িয়া সংস্কৃত এবং পরে চালু হয়েছে অহমিয়া ভাষা আমরা লক্ষ্য করলাম বাংলা ভাষা আমাদের মাতৃভাষা এই গোটা পৃথিবীতে 36 থেকে প্রায় 38 লক্ষ বাঙালির মাতৃভাষা পৃথিবীতে সবচেয়ে মধুরতম কোমলতম ভাষা রাষ্ট্রসংঘের স্বীকৃত ভাষা যে ভাষায় সাহিত্য রচনা করে রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেছেন যে বাংলা ভাষা প্রায় 3000 বছরের পুরুণ এই ভাষাকে বাদ দিয়ে আজকে যাদেরকে ধ্রুপদী ভাষার তালিকায় স্থান করে দেওয়া হয়েছে তার থেকে মর্যাদার বিচারে গুণের বিচারে বৈশিষ্ট্যের বিচারে কোন অংশেই কম নয় বাংলা ভাষা আপনার শব্দ সম্ভার